এখন দেখা গেল কিনা বেফর্দায়ের কারণে মানুষ কতখান নিকৃষ্ট হইলাম আমি পেপার পত্রিকার দেখুন জানি শেষরটা বুঝালি বেশি ছবি আইন না না দা নাই কাপড় দেখুন কিন্তু ছবি আয় বেটাই ভাইছে না টিসু লই নিছে অহান্তি অহান্তি লই নিছে টিসুর বদলা খাব লাগাই দিছে বুধবার আইনি খানোর মাদু খানো গেছে তাহলে ফর্দা বেফর্দা হওয়ার কারণে পরিবর্তন কত আন হয়েছে বুঝি কইলরে আমি তো বাগাইয়া বেঠি আছি আমি তো বাগাইয়া বেঠি আছি চিন্তা করি দেখে তার হড়িও বাকি আছে তারও চিন্তা করি দেখে দেখে তার নামি হড়িও তো বাকি আছে দাদি হড়িও বাকি আছে এটা তো বাগের গোষ্ঠী জমি গেছে কইলরে কিতা করা যায় গেছে গিয়াও তলোয়ার লইছে লইয়া বাসার বউ তো রানী থাকে বাসার বউরে গিয়াও এ আছে মারছে হাঁটবে বাচ্চা জন্ম হয়েছে আটটা দেখা গেল বইন পুতে খান দিছে চুড়া কইলারে বইন পুতারে চুড়া হাত করি আর চুড়া দুধ খাওয়াইলা যেই মাত্র দুধ এগু তার পেটো গেল যাওয়ার লগে লগে এই তার দুধ মা হয়ে গেছে মরিগর বইন বিবাহ করা আর সম্পূর্ণ হারাম যেসা তা যেসা জমা যে কর্তা বিনা হুসে এটা কিছু বেটির বেহুশ মুখা আছে বেউঠ মুখা আছেন সেও জানেও না বেটিয়ে কোন দিন দুধ খাওয়াইছিল আর ইগু তাই লগে হারাম হয়ে গেছে জানো না বাদ দিয়ে আগে বিবাহ হয়ে গেছে এখন শুনক তো আপনারা বিবাহ সাদীর মধ্যে অপসংস্কৃতি কিটা আছে প্রথমত আমরা জিম্মাদার কিতা বলে সর্বপ্রথম জিকা নিয়োজিত মেয়েরে বলে কিতা গো তোমার কোনো কোনো পছন্দ আসেনি যে যেন বিবাহ দিতাম এ ফুড়িরে জিকাইতাম কিতার লাগি শরীয়তে হুকুম দিয়া দিছে বুড়িরে আপনি জিকাইতা বালি হওয়ার বাদে যদি জবরদস্তি বুড়িরে বিবাহ করে দিলাই তাহলে হাদিস শরীফের মধ্যে আইছে নবীজি এইটা বিবাহ রদ করছেন জবরদস্তি বিবাহ করে দেওয়ার কারণে আমনে যারে দি জিকানি লাগে সর্বপ্রথম আমার মেয়ের জিকার করা নিল অগমে তোমারে আমি অমুক জায়গাত অমুক লগে বিবাহ দিতাম তুমি রাজি আসনি ওখান আগে সর্বপ্রথমে মেয়ের জিকার করুক আমনার ক্ষমতা মেয়ে মানি নিব কিন্তু বাদে দেখা যায় সাইড দিনের দিন ইয়ার যায় না শত শত ঘটনা আছে আগে এগুলো লগে আসলো সম্পর্ক দেখা যদি বুড়ি আইছে যেমনে সম্পর্ক যাইনি হারাম হিফাজত মাত নাই কিন্তু তার যাওয়া ইচ্ছাকৃত ভাবে পছন্দ করতে পারে কিন্তু সম্পর্ক লাগাইয়া দেওয়া যায় না এখন দেখা গেল আপনি জবরদস্তি বিবাহ দিছই ইলা শত শত ঘটনা আছে বিয়ার আগর দিন ঘুরি নাই তুকাইতে যাই আর নাই ইলাও তো ঘটে ঘটে ওহরহ ঘটে বিবাহর বাদে সাত দিন বাদে আর ঘুরি যায় না ও আগে যেন সার অন যাইতো তার মানে একটা একটা আপনি আপনি অভিভাবক হইয়া আপনার ঘুরির লাইফ আপনি নষ্ট করলাম তার মানে কিটা সুযোগ তুকাইতানি মেয়ে হকলে জি না মেয়ে হকলে ছেলে হকলে সুযোগ তুকাইতা না আপনার মা বাবার ইজ্জত রক্ষা করি আপনি স্বরূপ জেলা আপনার মা বাবার ইজ্জত নষ্ট হয় না মা বাবার ইজাজত রক্ষা দোয়া তার বরকত থাকে এখন সর্বপ্রথম আপনি পয়গাম পাঠাইলা একজনের কাছে আপনি বিবাহের পয়গাম পাঠাইলা হইলা আপনার বিবাহ আপনার ফুড়িও আমার পুয়ার লগে বিবাহ দিবানি আমরা এটা তোলা তো এখন দেখা গেল কিতা জানেননি এখন ফুড়ির বাপে তো কেউ কই লাগে আমরা কই না যে আপনার ছেলের লগে আপনার আমার ফুড়িও দিবাইনি কইনি আমরা সরম মনে করি এটাও কাজ কেউ যদি ইচ্ছা সাদী করইন যে আপনার ফুড়ি আর এক ছেলের লগে দিতা ও গুর অভিভাবকর লাগি আপনি গিয়া কইতা পারবা আপনার লাগি যাই আছে বলে আপনি কিটা আপনার ছেলের লাগি আমার ফুড়ি গুয়ান বাই দিবা এখন দেখন জানি যে এই সমস্ত মেয়ে অকল বেপর্দা আছো গুর্গা কিন্তু যদি বেটিয়ে গু চুড়িয়ে গু প্রত্যেক দিন স্কুল মুখ ঘুরিয়া যায় দেখন জানি সব ছেলেরা উপরে দেখা করি তারা সবসময় মনে টানে আর যেগুর সবসময় বেপর্দা হইয়া চায় একদিন দেখার বাদে ও ছবিও আনার দেখা জানে কোন এগু তার জানে কোন না ওটার লাগিয়া যেটা বিবাহ সাদীর মাঝে বেফর্দ হইয়া যেটা মহিলা হল যাই যেটা স্কুলের মাঝে বেফর্দ হইয়া যাই আরে ভাই বেফর্দ হইয়া যারা যাইবা আপনারা খুব চাই এখন দেখা গেল কিনা বেফর্দাইয়ের কারণে মানুষ কতখান নিকৃষ্ট হয় জানেনি পেপার পত্রিকার দেখুন জানি এখনটা বুঝালি বেশি ছবি আইনি
না না দা নাই কাপড় যেগুলো কিন্তু ছবি আয় বেড়ায় বাইছে না কিছু লই লিছে অহান্দি অহান্দি লই লিছে কিছুর বদলা খাম লাগাই দিছে বুধবার আইনি খানোর মানুষ খানো গেছো তাহলে ফর্দা বেফর্দা হওয়ার কারণে পরিবর্তন কত খান হয়েছে বুঝছেননি কতার লাগিয়া ফর্দার জিনিস দেখুন জানি একটা আতর যদি আমি লই বাজারও দেখবো 100 টাকা দিয়ে লইবা ওগু যেবলা পেকর ভিতরে আমি বক্সর ভিতরে এগুলোর দাম হয়ে যায় 200 টাকা আবার যেবলা দেখবা না না এগুলি আবার কাপড় দিয়ে বেচাইয়া আবার দেখা গেল আজমল কুম্ভ নিয়ে এগুলি বালা করে নিয়া এগুলি আবার 2-3টা বক্সর ভিতরে হারায় ও 100 টাকার আত্মর 1000 টাকা হয়ে যায় যত বেশি পর্দা বেশি হামায় তত বেশি এগুলোর দাম বাড়ি যায় কথার লাগে মহিলা হন তুমি তাই নিজে যত সময় পর্যন্ত পর্দার ভিতরে হামাইছো না যত সময় পর্যন্ত পর্দার ভিতরে হামাইছো না অত সময় পর্যন্ত তুমি তাই মনে করিও তোমার দানার কর্তা কিয়া নেক আওলাদ হওয়া অসম্ভব আই রে হাই সারা জিন্দেগি পুরি বেপর্দা তাকিয়া আর ও এর কর্তা কি আলিমা হাবিজ হয়ে যেটা নিয়ে আর মেসা বেরে গিয়া আলি বাজার বাজার ভাইলেও মেসা বাবা তোমার বুয়ে পড়া পায় না এগুলো তাবিজ দেও তোমার এগুলো যদি আমারে পড়া পায় না তাবিজ মুখে দিয়ে হারাই দিলে আমি পড়া হয় মূল ফুলও নষ্ট হয়ে আইছিল এগুলো এক ঘটনা এগুলো কই আপনারা মনে তা বেশ কই না ঘটনা এগুলো খেয়াল করলে ইব্রত হাসিল করবা ওগুলো লোকে এক কামিয়ে লই আল্লাহ এক বন্দা তান তিনটা ছেলে তান গোর আলীর লগে চুক্তি করলো বলে আজ দেখিলি তো আমার ছেলে কোন গুর আমার লগে মায়া বেশ আর কোন গু তোমার লগে মায়া বেটা ওজি উঠি যে সাথ আর গোর পানি কত উঠি ফাগাইয়া বেটিরে কইছে তুই খালি গড়িয়াইস আর হুরুতা আইলে কইছ তোর বাপে আমারে মারছ কইলা বেটাই গো বেটিয়ে বে ফুয়াই গো আইছে আইয়া কইল মাই কি তো হইছে গো বলে মাতিস না তোর বাপে মারিয়া আমার কোনটা রাখছ না ফুয়াই জবাব দিল মা গো আমার আব্বা মারছেন আমি তো কিচ্ছু করার নাই সবর কর দুই নম্বর ফুয়াইল আর বাদে দেখাইলো মাই কি তো হইছে বলে না না মাতিস না তোর বাপে তো মারিয়া মারে একবারে বেগর করে নিছ বলে ই বুড়া বেটার জানা আর জানা জানা বুঝছো নি এই গিয়ে কইলো বাবাই মারছেন কি তা আমি গিয়ে কই বুড়া বেটার জানা 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 তিন নম্বর কু আইছে আইয়া বড় মাই কি তো হইছে গো তুমি না পড়িয়াও কি তার লাগিয়া বলে মাতিস না রে বাবা তোর বাপে তো আমারে মারিয়া কুচ্ছু রাখছ না বলে দা খানো আনো বুড়ারে জব করে নিতাম বেটার কইরে ইগু তার বেগর হই আইছে ব্যাপার কি তা ইগু তো এই বাসা বদলি দেয় কি তাই কারণটা কি ওর তো হরি গেছ হরার বাদে বেটা লামিয়া আইছে আমার বাদে কইলো ওগো কইনা বেটি উনি না চাইনি তিন গো তিন বাকি রেখে এক গোটা কি আইয়া বলে কি তার লাগি জানি কই বলে প্রথমত কইনা বেটি আমি আসলাম বিবাহর বাদে আমি বারনির বা আইছি ঘরের মাঝে আমারে আপনি কেউর সামনে বারাইতে দিছ না আর এমত অবস্থায় আমার বড় ফুয়া আমার রেহেম গেছে এমত অবস্থায় পৃথিবীর কোনো বেটাইতে আমারে দেখছ না যার কারণে বেটাইতে না দেখা সত্ত্বেও আমার বড় ফুয়ার জন্ম হইছে ওতার লাগি এগুর মুরত বেশি হইছে দুই নম্বর ফুয়া জন্ম হওয়ার বাদে তোমার সাসার গর ভাই তোমার মরি গর ভাই হওয়ার বাদে কইছো সাল লইয়া জাগি না কি তুই আমার মরি গর ভাই ও যে দুই নম্বর গর জন্ম আগে আমার তোমার মরি গর ভাই তোমার মামুর গর ভাই তোমার সাসার গর ভাই সামনে গেছলাই আর ইগুনতে আমারে দেখছই না আস্তে আস্তে নজর দিছই নজর দেওয়ার কারণে কি কর বুড়া বেটা বলে তিন নম্বর গু অত জানিল কি তার লাগি বলে ইগু জন্মর আগে তোমারে নো কইলাম আমি বাইরে যাইতাম না কইলাই নো গাই গুতাক বুদুলাইয়া দিয়া গরু গুতা বাড়িত লইয়াইস ইগুরে জন্মর আগে ই দেশর বেটাইতে আমারে দেখতে আর কমতি রাখছই না হাবু বলিয়ে নজর দিয়ে গুজা লাইলিছই কথার লাগি ইগুর হাল না বুঝছেন নি এখন হাল বুঝছেননি ফুলও নষ্ট হয়ে গেছে অনুগ্রহ আর একটা ঘটনা কই কিন্তু ঘটনা এনে রে হইলে ইব্রতই তো খেয়াল করতে হবে একজন বেটা মানুষ একজন বাদশাহ একজন বাদশাহ টাইম কিটা করলা টাইম বাজারও গেলা গিয়া এগু গুড়া লইতা করে গেলা গুড়া এগু লইতা করে গেলা যাওয়ার বাদে বাদশাহ দেখার বাদে গুড়া যে বেটায় বেশি তো গুড়ার বাচ্চা এগু ডরাই গেছে কইল বাদশাহ আর নেই গুলো না জানো বলে কি তার লাগে লইতাম না রে বলে বাসা আপনারে আমার ডর করে ইগুর মায়ে করে কিটা শিকার পাওয়ার বাদে শিকার যে বলে ধরে নিতাম কিছু বা করে দিত উঠে মা দৌড়াইলে কি তো ইডো ঠিকই তোর দৌড়িত না বলে দৌড়িত না রে বলে রাতে না পাত
বাসায় বাইর হইছেন, এগুলো বড় করছেন, বড় করার বাদে শিকারী হইছে, শিকারের সময় হইছে, বাসায় তান উজির নাজির হটওয়াল হাবুগুলি লইয়া বার হইছেন, বারো দিন বাদে গিয়া তাই এলান করে দিলা জান মুকা আজকে হরিণ যাইব, তোমার এক গর্দান উড়ানি হইব, কইয়া তাই রানা দিলা গুড়ার বাচ্চা লইয়া, গুড়াও কি বড় হয়ে গেছে, গুড়ার শিকার করেন তো গুড়াদের উপরে উইয়া শিকার করেন, শিকারও বেসইন, আর যেমনে গিয়া ই গুড়ায় যেমনে গিয়া ধরে নিত, গুড়া দিয়া শিকার যে সময় ধরে নিতা ওই সময় হরিণগর দাঁড়ো দেওয়ার বাদেও করে দিয়ে উড়িয়া দৌড় দিছে, দৌড় দেওয়ার বাদেও বেটার মন আইল রে কিতা কইল, আজ থাকি অত বছর আগে এগুলো লইলাম, বেটায় কইল এগুলো লইতাম না, এগুলো মায়ের শিকারও বিয়ারলে করে দি দৌড় দে, আজ দেখি এগিয়ে দৌড় দিছে, মাথায় বাড়ি মাস কইল রে আমি তো বাগাইয়া বেঠি আনছি, এ আমি তো বাগাইয়া বেঠি আনছি, চিন্তা করি দেখে তার হড়িও বাকি আনছে, তারও চিন্তা করি দেখে দেখে তার নানি হড়িও তো বাকি আইছে, দাদি হড়িও বাকি আইছে, এটা তো বাগরার গোষ্ঠী জমি গেছে, কইল রে কি দা করা যায় গেছে, গিয়াও তলোয়ার লই যে লইয়া বাসার বউ তো রানি থাকে, বাসার বউ রে গিয়াও এ আছে মারছে হাড়ি মারি, কি যা কইয়া সিরিয়াস দিবে না বুঝাই গেল, এখন বাচ্চার বৌরে গিয়াও যেমনে এক সেট মারছে কাটি বেলাই দিছে, বাচ্চা তো গোড়ালি তো গরম বাচ্চার ইবি ই তো বাচ্চায় যে বেটি বিবাহ করছে ইবি তো আরে বাচ্চার বুড়ি বুঝছেন তো, বাচ্চায় তো বাচ্চার বুড়ি বিবাহ করে ইবি তো আরো গরম, এখন তো দেখা যায় হি বাচ্চা অর্থাৎ তার হড়ি ও মিনিস্টার গোড়ালি তো গরম গরম তা যারা গোড়ালি গরম পাইছেন যেন বুঝাইতে গোড়ালি তো গরম কইছেন যাও দেখাইনি আমার দাম দে কিতা করলো আমার দাম দে ওলা ওলা আমার খুড়ি গাড়ি বেলাই দিল ওগুলে গিয়া ধরো বেরো বেটা যেমনে আই যে বাদশা আমার বাদে তার দাম দে কইলো আব্বাজান আপনারে একটা কিসা কইবু ওগু নৌকা বাদে আমার বিচার করেন জানি বাদা নাই বলে কিতা ও তার গুড়ার কোটে দাও কইল কইয়া কইলো বাদশা যাবো না আমার আব্বা নৌকা আমি চিন্তা করি দেখলাম আমার বেটি তো আমি বাগাইয়া আনছি এখন চিন্তা করি দেখলাম আমার তো হরিও বাগিয়ে আইছেন আরো চিন্তা করি দেখে আমার দাদি ওড়ি বাগি আইছে চিন্তা করলাম এটা হাবুগুলি তো বাগড়ার গোষ্ঠী এখন যদি একটা গুড়ার অভ্যাস তার মার অভ্যাস তাদাই নাই তো পারে তাহলে তো আমারই বংশ হাবুগুলি বাগি আইছে আজ বাগড়া গোষ্ঠীর নসল করলিস বাগড়া গোষ্ঠীর নসল অগ্রে জমা করিয়া শেষ করলিছি বাদে বাসা গেলা গিয়া তান বাড়ির দিয়ে আমাইতেও গোড়ালি তো খুব গরম কিতা করছো বিচার বলে বিচার রে কিতা করতাম তুই যদি বুড়ি হইতে না তে তোরেও শেষ করে নিলাম বাগরার গুষ্টি একবারে নাই করে নিলাম না এখান দিয়ে আমরা কিতা বুঝলাম কিতা উনিয়া মশার লাগি নাই এই কিসা দিয়ে বুঝলাম যে ভাই আইনতে এখন হুশ জাগাত নাই ও যে মা বাবার কথা উল্টাইয়া দেখবাই যে আনুন যারা এটা আমরার বাসায় একবারে হাসা বাসায় হয় বাগাইয়া না যারা আনুন খালি দুই চার বছর যাওয়ার বাদেও দেখবা আর কোটা কুটি লাগে গেছে আর দেখবাই মুখা মুখে লাগে গেছে লড়াই আর এখন আর তার বালা লাগে না ও যে না যাইস নাকি না পাক তাকে তুই আইস নাকি না যাইস তাকে তুই জমাইস দেখা গেল আর না হইলে কোনো মন্ত্রে খাই নিলে দেখা যায় এগুলো ফুড়িও দেখবাই বড়বার মধ্যে বাকিয়ে যায় ওতার লাগে জোয়ান ভাই আইন হি হুসাম করিও মা বাবার উল্টা বিলকুল হাম করিও না বিপদ করে না ওতার লাগে যারা এই সমস্ত হামর লোকে না যাইস হামর লোকে জড়িত থাকে না যাইস হামর লোকে জড়িত থাকার সাথে সাথেও দেখবা কোন জিনিসের রহমত থাকে না বরকত থাকে না আজকে দেখবাই তুমি তোমার কৌটুকিয়া মেয়ে বাপর সামনে আঙ্গুল তুলে মারি কথা কর কিন্তু ও সময় দেখবাই মেয়ে বাপর লোকে সম্পর্ক বিচ্ছেদ করি যায় কিন্তু কয়েকদিন বাদে এই পরিবার টিকে না আবার বাপর খাওয়াতে ইয়া কয়েন বাবা আমি ভুল করে গেছি করে না সম্পূর্ণ পরিবার গিয়া দেখবা গিয়া ফাঁদ ধরে কইব বাবা আমি ভুল করে দিছি আমারে মাফ করে দাও কিন্তু এই সময় দুনিয়ার কোন মানছে নাই ও বাবা যে বেটিয়ে কৌটো গিয়া তার বিরুদ্ধে সাক্ষী দিছে ও বেটির লগে ও ও মেয়ের লগে ও আবার বাবায় বালা ব্যবহার করে করে নিলে না ও মার লগেও বালা ব্যবহার করে আচ্ছা যাও মৌলানা আলী আহমদ সাহ ও
আপনি আরাম আর আওয়াজ না উঠবেন এখন কথা হইল গিয়া হযরত হাজিরিন আমি যে বিষয়টারে তুলিছিলাম এটারে আগে আরো আগে দিয়ে নিয়া জমাইয়া বর্তমানে বিবাহ সাথীর মাঝে কিটা অপসংস্কৃতি আছে ওগুরারে তুলিয়া ধরার চেষ্টা করলাম মনে, কিন্তু সময় নাই নাই করে ভাড়া হইয়া আছে, দেড় ঘন্টা সময় ইয়া আছে, বেশ সময় আমি আলোচনা করছি আপনারা যে ওটা ভাঙ্গা গোলা লইয়া আর আপনারা যে অগ্নিন হুঞ্চই ধন্যবাদ জানাই আর এর মধ্যটা কি আছে, একদিন আমি কইছি আপনারা উপকৃত ওইটা আর আমারও আমল করার তৌফিক দান করতে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যারা জান্নাতের বাগানও আমরা পাত খাইল কিয়ামতের দিন আমরা বক্তা শ্রোতা সবার যেন এক লগে আল্লাহ জান্নাত জায়গা দিলেন হোক আল্লাহুম্মা আমিন। আর মাদ্রাসায়